لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা শুরু করতে যাচ্ছি আল ইত্তেহাদুল উম্মাহ এবং রিজাল ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে কোভিড 19 তথা করোনা ভাইরাসে আমাদের দেশের যে পরিস্থিতি, এই অবস্থায় দরিদ্রদের মাঝে ত্রাণ কার্যক্রম বিতরণ অনুষ্ঠান. আমরা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন কারিম থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি. এই পর্যায়ে কোরআন কারিম থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ মাহাদি হাসান. হাফেজ মোহাম্মদ মাহাদি হাসান. আসসালামু আলাইকুম. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. بسم الله الرحمن الرحيم. والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي جزرة واحدة فإذا هم بالساحرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى صدق الله العظيم. الحمد لله ما شاء الله حياك الله. ছোট্ট হাফেজ সাহেব অত্যন্ত সুন্দর তেলাওয়াত করলেন এই কোরআনের মাসে. অত্যন্ত সুন্দর কণ্ঠে তিনি কোরআন কারিম তেলাওয়াত করলেন. সম্মানিত উপস্থিতি, আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে অত্র এলাকার গণ্যমান্য মুরব্বীগণ উপস্থিত আছেন. আরও উপস্থিত রয়েছেন রেজাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ওয়াজউদ্দিন কাসেমী সাহেব. আজকের এই অনুষ্ঠানের চূড়ান্ত অনুষ্ঠান উদ্বোধন চূড়ান্ত অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখবেন হযরত মাওলানা ওয়াজউদ্দিন কাসেমী সাহেব দামার বারাকাতুহুমুল আলিয়া, রিজাল ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হযরত মাওলানা ওয়াজউদ্দিন কাসেমী দামাত বারাকাতুহুম. আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু আহলিহা আম্মা বাদ. قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد بسم الله الرحمن الرحيم لما تقولون ما لا تفعلون وقال النبي صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون أخيه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আমাদের রিজাল ফাউন্ডেশন বাংলাদেশ 2 সেপ্টেম্বর 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ছয়টি মৌলিক বিষয়কে সামনে রেখে. ছয়টি বিষয়ের মধ্যে তিন নম্বর বিষয় যেটা আমরা আমাদের ফাউন্ডেশনের কার্যক্রমের মধ্যে রেখেছিলাম তা ছিল যে কোনো দুর্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো. আজকে আমরা জানি এই কোভিড 19-এর সুবলে প্রত্যেকটি মানুষ ক্ষতবিক্ষত জর্জরিত. আমাদের মা বোনেরা অসহায় অবস্থায় আছে, হতদরিদ্ররা ত্রাণ পাচ্ছে না, খাবার পাচ্ছে না. আমাদের রিজাল ফাউন্ডেশন বাংলাদেশ এই ত্রাণের জন্যে বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে এবং 2017 সালে প্রতিষ্ঠিত আল ইত্তেহাদুল উম্মাহ আমাদের বাংলাদেশি কিছু বন্ধুবান্ধব মালদ্বীপ প্রবাসী তারা উদ্যোগ নিয়ে একটি সংগঠন গঠন করেছে আল ইত্তেহাদুল উম্মাহ. সেই আল ইত্তেহাদুল উম্মাহ 2017 সাল থেকেই আমাদের রিজাল ফাউন্ডেশনের সাথে জড়িত রয়েছে এবং ইত্তেহাদুল উম্মার অর্থায়নে এবং রিজাল ফাউন্ডেশনের অর্থায়নে যৌথ উদ্যোগে আমরা 2017 সালে রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী এবং চিকিৎসা সেবার ব্যবস্থা করেছিলাম. আমাদের এই রিজাল ফাউন্ডেশন আল ইত্তেহাদুল উম্মার অর্থায়নে যৌথভাবে বিভিন্ন কার্যক্রম আমরা
বিভিন্ন সময় পরিচালনা করেছি। ইতিপূর্বে বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন জায়গায় খাদ্য বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠান, ইফতার মাহফিল সহ বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালনা করেছি। আজকে এই মজলিসের মধ্যে অনেক মানুষ হতদরিদ্র অবস্থায় জীবনযাপন করার কারণে ইত্তেহাদুল উম্মা এবং রিজাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমরা কিছু 200 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করেছি। 4 কেজি চাল, 1 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু এবং 1/2 কেজি ডাউল। এই সামগ্রীগুলো আমরা গরিবদের মাঝে বিতরণ করব। আমাদের রিজাল ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব দেলোয়ার হোসেন ভাই অত্যন্ত পরিশ্রম করে আমাদের বন্ধুবান্ধবদেরকে নিয়ে এটা আয়োজন করেছেন। যারা আয়োজন করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই এবং দেলোয়ার ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। তিনি অত্যন্ত সুগুছালোভাবে আমাকে সহযোগিতা করেছেন এবং কার্যক্রমের সকল ক্ষেত্রে তিনি আমার রিজাল ফাউন্ডেশনের সাথে যুক্ত রয়েছেন। আমি বিদেশে অবস্থানরত হুলেমালে প্রবাসী, যারা বাংলাদেশের প্রবাসীরা যারা হুলেমালে মালদ্বীপে অবস্থান করতেছে সকলকে ধন্যবাদ জানাই এবং আমার দেলোয়ার ভাইকেও ধন্যবাদ জানাই। গরিবদের পাশে দাঁড়ানোর জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে মুরব্বীদের অনুমতি ক্রমে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করার জন্য অনুমতি চাচ্ছি। আমাদের এই ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি প্রদান করবেন আমাদের বিশিষ্ট মুরব্বী এবং সমাজসেবক জনাব আলহাজ শাহজাহান সাহেব। সালামু আলাইকুম। দেন হুজুর বিসমিল্লাহ করে দেন, আল্লাহর নামে দেন। সম্মানিত উপস্থিতি, জনাব শাহজাহান সাহেবের অনুমতি ক্রমে এখন মুরব্বী মায়েদের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন রিজাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ওয়াজউদ্দিন কাসেমি দামাত বারাকাতুহুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই লাইনে দাঁড়িয়ে নিন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসেন। একটু দূরত্ব বজায় রাখেন সবাই। মাইক কই? এই কই মাইক কোথায়? কথা বোঝা যায় না, কথা শোনা যায় না তো, সাউন্ড নাই। ওর সাউন্ড স্যার এমনি ওখান থেকে বলবে। আপনি কত দেরি করলেন কেন? ক্যামেরা বন্দি করে দিয়েছি। এই টিকিট যাই দিব তারে দিবেন। হ্যাঁ, দুইটা দুইটাই দেন, দুইটাই দেন। হ্যাঁ, দুইটাই দেন। হ্যাঁ, টিকিট যাই যে যে কটা দিব অতটা দিবেন। চাপাচাপি করেন না, চাপাচাপি করেন না। হ্যালো, এটা চালু আছে সুমান?
আমাদের।